সমস্ত চাষি ভাইদের উদ্দেশ্য করে কি জানালেন ক্লান্তি ব্লকের মমিনুল হক। দিনে দিনে সমস্ত কিছুর দাম বেড়েই চলছে, চাল থেকে শুরু করে সংসারের যত সামগ্রী লাগে সব কিছুরই দাম বেড়েই চলছে। এবার মানুষ যদি চাষাবাদ ছেড়ে দেয় তাহলে মানুষ খাবে কি? এমনটাই দেখা গেল ক্লান্তি ব্লকের রাজডাঙ্গা অঞ্চলের উত্তর মাঝগ্রাম এলাকায়। জমি পড়ে রয়েছে অথচ চাষাবাদ কেউ করেননি। এটা হলো বোরো ধানের চাষ। এটা শীতকালে ক্যানেলের জল দিয়ে রোপণ করতে হয় আর 3 মাসের মধ্যেই ফলন পাওয়া যায়। তবে কারণ কি, কিসের জন্য চাষাবাদ করেনি? সেটা কি অলসতার কারণে নাকি অন্য কারণে? গতবারের তুলনায় ধানের দামও বেশি। এইসব জমি খালি দেখে চাষি ভাইদের উদ্দেশ্য করে বললেন এই যুবক, আমরা উত্তরবঙ্গের ছেলে মেয়ে, অধিকাংশই চাষির ছেলে মেয়ে, তাই আমরা যে যত বড় শিক্ষিত হই না কেন চাষাবাদ আমাদের করতেই হবে। চাষাবাদ আমরা না করলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। আমাদের সকলকেই চাষবাস করার উৎসাহ করতে হবে, এমনটাই জানালো ক্লান্তি ব্লকের সেই যুবক মমিনুল হক। আসুন আমরা বিস্তারিত দেখে নেই এমএস নিউজ ইন্ডিয়ার চ্যানেলে। আমার নাম হচ্ছে মমিনুল হক, ক্রান্তি ব্লকের। এই যে হচ্ছে আমরা আন সিজনে যেই বোরো ধানটা যে করি, এই বোরো ধানটা হচ্ছে আমরা শীতকালে এটা লাগাই। শীতকালে লাগানোর পরে মোটামুটি এটা 3 মাসের ভিতরে হয়ে যায় এই ধানটা। তো আমরা যে যত বড়ই শিক্ষিত হই না কেন, আমরা সবাই এদিকে কিন্তু আমরা হচ্ছে চাষির ছেলে মেয়ে। তো আমাদের এই চাষবাসটা আমাদের কিন্তু করতেই হবে। তার কারণ হচ্ছে দিনে দিনে দেশের যা পরিস্থিতি হচ্ছে, আমরা যদি এই চাষাবাদ না করি তাহলে কে করবে? আমাদেরগুলো চাষাবাদ করতেই হবে। তার কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে এটা পুরো জমিটা, এই পুরো জমিতে কিন্তু এবছর পড়ে রয়েছে। তার কারণ হচ্ছে এবছর কেনেলের জল ছাড়তে একটু লেট হয়ে গেছে। তার জন্য এই অলসতার কারণে, মানুষের অলসতার কারণে কিন্তু পুরো দোহলাটা এই যে পড়ে রয়েছে, পুরো জমিটা পড়ে রয়েছে। এইখানে মানে কোনো মানুষই এবার এরকম চাষাবাদ করেনি। কিন্তু আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে এই চাষাবাদটা। আমরা যদি এই ধান না করি তাহলে এগুলো কে করবে? আমরা এই চাষাবাদ না করলে কে করবে? আমাদের যে যত বড়ই শিক্ষিত হয়ে আমাদেরগুলো চাষাবাদ করতেই হবে। চাষবাসটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এবার মনে করো যে গত বছর যেমন ধানের দাম ছিল মোটামুটি মন প্রতি 500 টাকা ছিল, আর এবছর কিন্তু 750 টাকা মন হয়ে গেছে, মন প্রতি 750 টাকা হয়ে গেছে। তার কারণ হচ্ছে এই যে দিনে দিনে ধানের সংখ্যাটা কমে যাচ্ছে, এখন ধানের দাম বাড়তেছে, চালের দাম বাড়তেছে। তো আমাদের আমি সবাইকে অনুরোধ করব, এই অলসতা বাদ দিয়ে আমরা যাতে এই চাষাবাদটাতে ভালো মন দেই, এই চাষাবাদটা ভালো করে করি, এটাই আমি সকলকে আমি জানাব যে আমরা চাষাবাদটা ঠিক মতো আমরা যাতে করতে পারি, সবাই যাতে করার ইচ্ছা একটা জাগে, সেটা আমরা ব্যবস্থা করব। ঠিক আছে, আমরা তো এখানে দেখতে পাচ্ছি যে ধান খুব সুন্দর হয়েছে, চাষাবাদটা খুব ভালো হয়েছে, অথচ জমিটা পড়ে রয়েছে, এগুলো কি কিসের জন্য? কেউ পড়েনি? আরে এগুলো তো হচ্ছে, এটা আলসিয়া সোজা লোক, তো এরা তো বড় পুরো আলসিয়া। আমরা যেটু করছি এটা তো ভালোই হয়েছে, আমরা খাটি, ওই জন্য আমাদের ভালো হয়। ওরা তো আলসিয়া লোক না, ওই জন্য ওরাদের চলতেছে ওদের ওইভাবে। আমাদের তো না খাটলে তো আমার হবে না, আমাদের তো খাটতে হবে, খাটছে বাদে তো ধানটা হয়েছে আমার। ধানের দাম মোটামুটি কেমন আছে? না, ধানের দাম ভালো আছে, এখন আমার ধান সেই হয়েছে, আমি খাটছি, ওই জন্য আমাদের হয়েছে। এই যে আমার, এই যে আপনার গ্রামে আপনার শহরে প্রতিনিয়ত কি হচ্ছে আর কি না হচ্ছে, প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের এমএস নিউজ ইন্ডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে পাশে থাকবেন। ধন্যবাদ।